পৃথিবীর সবচেয়ে নবীন বড় লোক প্রিন্সেস শেখা মেহরা। এক রাতের মজার জন্য 30 কোটি টাকার চার্জ করেন তিনি। দুবাই রাজকুমারী শেখা মেহরাকে কে না চেনে? আর এই সুন্দরী দুবাই প্রিন্সেস এক রাতের মজার জন্য 30 কোটি টাকা চার্জ করেন, এবং তাও কারো কোলে বসার জন্য। ভাবুন একবার, এমনি এমনি তো টাকার পাহাড় হয়নি এদের। শেখা মেহরার এত টাকা আছে যে সমস্ত বলিউড অভিনেত্রীর সম্পদ তার তুলনায় কিছুই নয়। তিনি দুবাইয়ের প্রথম নারী যিনি হিজাব ছাড়া বড় বড় অনুষ্ঠানে যোগ দেন। সাধারণত ফেরারি করে যান তিনি, আর সেটির মূল্য প্রায় 66 কোটি টাকা। তাছাড়া তিনি যে হ্যান্ডব্যাগটি ব্যবহার করেন সেটির দামও 2 কোটির উপরে। এখন আপনার মনে হতেই পারে খরচের যা বহর এদের ইনকাম কত। দুবাইয়ের এই রাজকুমারী বছরে প্রায় 1000 কোটি টাকা ইনকাম করেন, যা ভারত রত্ন টাকার সম্পদের চেয়ে বেশি। শেখা মেহরা সিংহ পুষতে পছন্দ করেন, এমনকি তিনি একবার যা পড়েন দ্বিতীয়বার তার পড়েন না। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি হাউস অফ খলিফাতে থাকেন শেখা মেহরা। এই বাড়ি এমন ভাবে তৈরি করা হয়েছে যা দেখলে মনে হবে পৃথিবীতেই যেন এক টুকরো স্বর্গ বানানো হয়েছে। এই বাড়ির প্রত্যেকটা জিনিসই সোনা না হলে হীরে দিয়ে সাজানো হয়েছে। তার আরেকটি শখ হলো পৃথিবীর সব থেকে দামি সুন্দর ঘোড়া লালন পালন করা। শাহজাদের এক একটা ঘোড়ার দাম $3 মিলিয়ন চাইতো বেশি বলে ধারণা করা হয়। শেখা মেহরাকে প্রায় বিভিন্ন ঘোড়া রেসে অংশগ্রহণ করতে দেখা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় 11টি ঘোড়া তার মালিকানায় আছে। তিনি প্রতি বছর প্রায় $4 মিলিয়ন এই ঘোড়ার পিছনে খরচ করে থাকেন। এছাড়াও তার 2টি রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে। অবশ্য রয়্যাল বেঙ্গল টাইগার দুবাইয়ের অস্বাভাবিক কিছু নয়, এগুলোর পিছনে না হলেও 1 কোটি টাকা অবশ্যই খরচ হয়। তাছাড়াও এই প্রিন্সেস ভয়ঙ্কর রকমের গাড়ি প্রেমী, যত দামি গাড়ি রয়েছে সবগুলোই ব্যবহার করেছেন। এর মধ্যে সবচেয়ে দামি যে গাড়িটি রয়েছে ম্যাকলারেন 72S, এই গাড়িগুলিকে তিনি আবার স্বর্ণ দিয়েও মরিয়ে রেখেছেন। মাঝে মাঝে এমনটিও শোনা যায় একটি গাড়ি 7 দিনের বেশি ব্যবহার করেন না তিনি। কতটা ধনী হলে এমন কাজ করতে পারে মানুষ! তাকে বলা যায় পৃথিবীর সবচেয়ে নবীন বড় লোক শাহজাদি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা এই শাহজাদি বর্তমানে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। নারীদের অধিকার আদায়ের জন্য তিনি দুবাইয়ে এখনো লড়াই করে যাচ্ছেন। তার অর্থায়নে দুবাইয়ে অনেক স্কুলও পরিচালিত হচ্ছে। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে প্রেমের গুঞ্জন নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন শেখা মেহরা। তবে সেটা ছিল শুধুমাত্র গুঞ্জন মাত্র, কারণ কিছুদিন হলো নিজের কাজিনকে বিয়ে করেছেন তিনি। আসলে তাদের লাইফস্টাইল দেখলে হা হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।